সাম্প্রতিক সময়ের টানা বর্ষণ ও ফারি ঢলে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন সড়ক হানাখন্দকে পরিণত। এসব ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক ব্রিজ কালভার্ট মেরামতের লাই ফটিকছড়ি সংসদ সদস্য সহযোগিতায় এলজিডিতুন উপজেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নের ষোলোয়া রোড রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় 28,51,639 টাকা বরাদ্দ দেওয়া হয়। আর এই বরাদ্দকৃত ষোলোয়া প্রকল্প ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। দক্ষিণ ফটিকছড়ির খয়গুয়া সড়কত কিছু কিছু হাজ গড়া হইলেও বেতুয়ারখিল সড়ক ও ফটিকছড়ির খানচননগর সমুরট রোডত হোনো হাজি গড়ানো হয়। এছাড়াও বেশ কয়েকজন ইউনিয়ন চেয়ারম্যানালয় যোগাযোগ গড়া হইলে জানায় ইমার্জেন্সি মেনটেন্সর বরাদ্দকৃত প্রকল্পের ব্যাপারে তারা কিছুই না জানে। এ ব্যাপারে জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম সি প্লাসরে জানায়, ইনকোয়ারি আসছে এবং যেগুন মানে কাজ হইয়ে এগুন মানে বিল দিব, আর যেগুন ন হয় এগুন কাজ করানোর পরে বিল দিব বলে আনারে জানাই। ঠিক ন করান পর্যন্ত কোনো ঠিকাদার বিল নকাইব। বন্য পরবর্তী ইমার্জেন্সি মেনটেন্সর হাজে ও নিয়মের ব্যাপারে জানতে চাইলে ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী ও নিয়ম তদন্তে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলীরে খরাভাবে নির্দেশ প্রদান করে। যেটা প্রশ্ন করছি খুবই স্বাভাবিক, আমি 28 লক্ষ টাকা চিফ ইঞ্জিনিয়ারকে বলে দ্রুততে আনিয়ে দিয়েছিলাম। পরে ইয়ের জন্য কি বলা যায় এলজিডি রাস্তা মেরামত করার জন্য এই ব্যাপারে বক্তব্যটুক হচ্ছে আপনার ওই যে আপনারা যেমন দেখেছেন আমার কাছে খবর এসছে যে রাস্তাটা সঠিকভাবে নেই এবং অনেক চেয়ারম্যান আমার বলছে যারা বিশাল বিশাল ভাঙা হয়েছে তারা কিছু পায় নাই। তাহলে এই গাছ গেল কই, এই গাছ কে পেল না পেল আমি নিজেও জানি না। তাই এটা ইউনিসেফকে আমরা আমি ইতিমধ্যে বলেছি উনি এটা তদন্ত করবেন, তদন্ত করে আমাদেরকে দ্রুত রিপোর্ট দেবেন এবং এই ব্যাপারে সংশ্লিষ্ট যারা থাকবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। দর্শক আনার এই ভিডিও কিন্তু অনারাত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাসের ফোন রেখে।